সংস্থায় প্রণাম জানাই। প্রণাম জানাই আজকে এই জামাপুকুর রামকৃষ্ণ সঙ্গে সকল কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। এবং সেই সঙ্গে আজকে সকল ভক্তদের যারা এসেছেন, আমার বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় সাধক কবির মাতৃশক্তি, সাধক কবি ভক্তি সঙ্গীত বললেই ভালো হয়। আমরা দেখতে পাই আমাদের ইতিহাস পর্যালোচনা করলে যে যুগে যুগে পৃথিবীতে যারা সাধক কবি অর্থাৎ যারা ঈশ্বর সাধনা করেছেন, ঈশ্বরকে সার বস্তু হিসেবে যে জীবন গ্রহণ করেছেন, তাদের রচনা বা তাদের কাব্য সঙ্গীতের যে ধারা, সেই ধারা অনুসরণ করলে আমাদের ভারতবর্ষ দেখতে পাই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই সমস্ত প্রান্তে যে সমস্ত সাধক কবিদের আমরা পরিচয় পাই, তাদেরও তাদের আঞ্চলিক ভাষায় তারা বহু এরকম সাধন সঙ্গীত রচনা করে গেছেন বা ভক্তি সঙ্গীত রচনা করে গেছেন যার একটা অপূর্ব মাধুর্য আছে। তো আজকে সেই সমস্ত সাধক কবি যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে চয়ন করেছি আজকের এই অনুষ্ঠানের আসরে। কারণ সময় তো খুব বেশি নয়, আছেন অনেকেই, তবু তার মধ্যে থেকে আমরা আজকে মীরাবাই, তুলসীদাস এবং তারপরে আমাদের বঙ্গদেশে কবি রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য এবং তারপরে ঠাকুরের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ত্রৈলোক্যনাথ সান্যাল, এদের কিছু কিছু রচনা ভক্তি সঙ্গীত আজকে আমরা চয়ন করেছি। এবং সেই সঙ্গে আমরা দেখব যে এদের গানের সঙ্গে ঠাকুরের যে ভাব, সেই ভাব কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। কথামৃত আমরা যদি পর্যালোচনা করি, সেই কথামৃত ধরে ধরে আমরা যদি দেখতে পাবো যে গানের মধ্যে এই সমস্ত ভক্ত সাধকদের গানের মধ্যে যা ভাব, সেই ভাব ঠাকুরের কথামৃতের যে কথোপকথন তার সঙ্গে কত সুন্দরভাবে মিলে যাচ্ছে। যাই হোক, আজকে শুরুতে আমরা শ্রী শ্রী ঠাকুর শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের উদ্দেশ্যে একটি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি, তারপরে আমরা মূল অনুষ্ঠানের আসরে প্রবেশ করব। প্রণমামি মোহ মোহ
নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিনে স্বামিনে তাপহারিনে স্বামিনে তাপহারিনে হরি ওম নারায়ণম হরি ওম নারায়ণম হরি ওম এরপরে আমরা মূল অনুধ্যানের আসরে প্রবেশ করছি। সাধক কবির ভক্তি সঙ্গীত প্রথমে মীরাবাঈয়ের রচনার দিকে আমরা যাচ্ছি। একটু বলে দিই মীরাবাঈ সম্বন্ধে, আমরা প্রত্যেকের সম্বন্ধে একটু একটু সংক্ষিপ্ত আলোচনা করে তারপরে তার গানের মধ্যে আমরা ঢুকবো। মীরাবাঈ আপনার নিশ্চয়ই অত বিস্তর জানেন, তবু একটু বলে নিচ্ছি। আনুমানিক 1500 খ্রিস্টাব্দে মধ্যযুগে তার জন্ম, রাজস্থানের যোধপুর অঞ্চলে তার জন্ম হয়েছিল। আজন্ম কৃষ্ণ ভক্ত, উপাস্য দেবতা ছিলেন গিরিধারী লাল। দেখবেন তার গানের মধ্যে বহু জায়গায় এই কথাটি আছে, মীরা দাসী গিরিধর নাগর। তিনি গিরিধারকে অত্যন্ত প্রিয় হিসেবে দেখতেন, তার উপাস্য দেবতা গিরিধর নাগর কথাটি থাকবে, তাই তার গানের মধ্যে পাওয়া যায়। তো সেই রাজ পরিবারে তার বিবাহ হয়েছিল, কিন্তু বৈধব্যের পর সাধক ভজন এবং সাধু সঙ্গ কীর্তনে মগ্ন থাকার ফলে রাজ পরিবারের সঙ্গে তার একটি বিরোধ হয় এবং তার ফলে তিনি রাজস্থান ত্যাগ করে বৃন্দাবন এবং দ্বারকায় বসবাস করতে থাকেন। এবং সেই সময় তিনি প্রচুর সাধন গীতি বা ভক্তি সঙ্গীত রচনা করেন। তার রচনার মধ্যে একবারে নিখাদ কৃষ্ণ তথা গোবিন্দ ভজনের একটা আরতি লক্ষ্য করা যায়। রচনা আপনারা জানেন গানটি, তবুও আমরা সেইটা দিয়ে শুরু করছি। এই গানটি আমাদের বহু বিখ্যাত গায়ক দিয়ে থাকেন, আমরা সেটা দিয়ে মীরাবাঈকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। চলো মন গঙ্গা যমুনা তীরে, 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 চলো মন গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা নির্মল পানী, গঙ্গা যমুনা নির্মল পানী, শীতল হোত শরীর,
বংশী বজাবত গাবত গানা, বংশী বজাবত গাবত গানা, বংশী বজাবত গাবত গানা, সঙ্গ দিয়ে বলবীর চলো বল গঙ্গা যমুনা তীর, চলো গঙ্গা যমুনা তীর। মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে, কুন্দন ঝলক দহি চলো বল গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো বল গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা যিনি বংশী বাজাচ্ছেন এবং তার গায়ে পীতাম্বর সে হলুদ রঙের কাপড় রয়েছে, শোভা পাচ্ছে এবং কানে ঝকমক করছে হীর, দুল ঝকমক করছে হীরের দুল। তাই মীরা কি প্রভু গিরিধর নাগর, সেই যে কথা বলছিলাম যে গিরিধর তিনি হচ্ছেন গিরিধরের প্রিয় হিসেবে নিজেকে দেখতে চাইছেন, গিরিধর নাগর চরণ কমল পরশি, তার চরণে আমার মাথা নত করছি। ঠাকুর বলতেন, ওই যারা নিরাকারবাদী তাদেরকে বলতেন যে দেখো বাবু আর কিছু নাও না নাও, এই টানটুকু নাও, ঈশ্বরের প্রতি যে ভক্তির যে টান সেই টানটুকু তোমরা নাও। সেই মীরার গানে যে ঈশ্বরের প্রতি যে যে ভক্তির যে একটা রস এই টানটুকুতে নিতে বলছেন। এরপরে আমরা যাব সাধক কবি তুলসীদাসের কথায়। তার সম্বন্ধে যেটুকু আমরা পাই ইতিহাস তত্ত্বে সেটি হচ্ছে যে আনুমানিক 1530 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে। হিন্দি সাহিত্যের অন্যতম সাধক কবি তিনি। মধ্য বয়সে বৈরাগ্য অবলম্বন করে তিনি মথুরা বৃন্দাবন তীর্থ ভ্রমণ করে শেষকালে অযোধ্যায় আসেন। সেখানে তিনি নিজস্ব শৈলীতে রচনা গ্রন্থ রচনা করতে থাকেন এবং শেষ জীবনে কাশীতে আসেন এবং সেইখানেই তিনি তার বিখ্যাত গ্রন্থটি সমাপ্ত করেন, যেটিকে বলা যায় আজকে আমরা জানতে যেটিকে আমরা বলি রামচরিত মানস বা তার রামায়ণ, সেটি তিনি কাশীতে বসেই সমাপ্ত করেন। শ্রীরামের প্রতি তার প্রগাঢ় ভক্তি এবং প্রেমের উড়াক তার রচনার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো ঠাকুর যখন দক্ষিণেশ্বরে সাধন করছিলেন সেই সময় দক্ষিণেশ্বরে তো নানান ধরনের সাধু আসতেন,
সেই সময় রামাইয়া সাধুরা এসেছিলেন, ঠাকুর তাদের কাছ থেকে কিছু ওই রামায়ণ জাতীয় গান, রামের সম্পর্কিত গান শিখেছিলেন। তার মধ্যে এইটি একটি গান ছিল, তুলসীদাসের একটি গান ছিল, সেটি তিনি প্রায় গাইতেন। এবং শ্রীম মাস্টারমশাই তিনি বলেছেন, তার বইতে পাওয়া যায় যে তিনি বলছেন যে একটি গান আছে সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরায়, এই গানটি তার খুব প্রিয় গান ছিল ঠাকুরের, এটি তিনি প্রায়ই গাইতেন। তো সেই গানটি আমরা একটু আজকে চয়ন করেছি ঠাকুরের স্থানে, ঠাকুরকে আমরা শোনাবার জন্যে। ঠাকুর তো সূক্ষ্মদেহে এখানে রয়েছে, তো সেইটি আমরা ঠাকুরকে আজকে নিবেদন করব। তারই গাওয়া গান সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরায়। সীতাপতি
রঘুপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই। তাই শ্রীরামের বর্ণনা রয়েছে গানের মধ্যে, আয়না বয়না থেকে বিশাল, তার চোখ দুটি বিশাল এবং কোটি কোটি তিলক ভাগ ভাষ্য, তার যে ভুরু ভঙ্গিমা ধনুকের মতন মাথা এবং তার মধ্যে তার অতুল নাকটি শোভা পাচ্ছে, নাসিকা চমৎকার দেখতে সেই নাক, এবং গলায় রয়েছে মতির মালা, মতি নাকি কণ্ঠ মালা, শ্রবণ কুণ্ডলা ঝলমালা, কারের মধ্যে ঝলমল করছে সেই কুণ্ডল। এবং তিনি কি করছেন, সরযুতিরে সখাদের সঙ্গে বিহার করছেন, ঘুরে বেড়াচ্ছেন। এইটা দেখে তুলসীদাসের ভক্তি একেবারে উচলে উঠছে, তাই বলছেন যে তুলসীদাস হরষানি রাখি, মানে দেখে উৎফুল্ল হয়ে উঠছেন এই শ্রমের এই মানুষ, মানে তাকে মনের মধ্যে এই ছবি দেখে মনে মনে কল্পনা করে তার মনে একটা অপূর্ব আনন্দ হচ্ছে। এবং তিনি চাইছেন চরণ রজ পায়, তার চরণের ধুলি প্রার্থনা করছে। এই ঠাকুরের খুব প্রিয় গান ছিল। এরপরে আমরা আসবো বাংলাদেশে, আমাদের বঙ্গদেশ। প্রথমে আসবো আমরা রামপ্রসাদ সেনের ব্যাপারে। অল্প বিস্তর আপনারা সকলেই জানেন রামপ্রসাদ সেন সম্বন্ধে, তবু একটু সামান্য উল্লেখ করে নিই। আনুমানিক 1720 খ্রিস্টাব্দে পূর্ব ভারতের অন্যতম সাধক কবি জন্ম হয়েছিল। অল্প বয়স থেকেই তার মধ্যে কবিত্ব শক্তি এবং ভক্তির প্রবাহ লক্ষণ দেখা দিয়েছিল। নবদ্বীপে রাজা কৃষ্ণচন্দ্র তিনি নিজে একজন অত্যন্ত বিদ্বান ব্যক্তি ছিলেন এবং বিদ্যোৎসাহী ছিলেন। যারা গুণী ব্যক্তি তাদেরকে তিনি উৎসাহ দান করতেন, এবং তিনি রামপ্রসাদ সেনের এই পরিচয় পেয়ে, কবিত্ব শক্তির পরিচয় পেয়ে তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন। এবং 100 বিঘে নিষ্কর জমি, মানে কোনো ট্যাক্স লাগবে না এরকম নিষ্কর জমি তাকে প্রদান করেছিলেন। তো রামপ্রসাদ সেন কৃষ্ণ এবং শিব বিষয়ক রচনা করেছিলেন অনেক গান, কিন্তু তার খ্যাতি মূলত হচ্ছে শাক্ত পদাবলীর জন্য। এবং এই শাক্ত পদাবলীর মধ্যে তিনি একটি নিজস্ব ঘরানা, নিজস্ব ধারা রচনা করে গেছেন, যেটি রামপ্রসাদী বলে বিখ্যাত। এই সুর রামপ্রসাদী সুর হিসেবে বিখ্যাত হয়ে গেছে। আর শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে রামপ্রসাদ তো গানে সিদ্ধ, সেই জন্যে রামপ্রসাদ সেন আমাদের শাক্ত পদাবলী রচয়িতার মধ্যে, রচয়িতাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ বলে এখনও গণ্য হন। এবং তার রচনার মধ্যে এমন একটা ভাব আছে, আজও তার গান আমাদের বাঙালির বাংলাদেশে যত রকম গান আছে তার মধ্যে একটি অন্যতম সম্পদ হিসেবে গণ্য করা হয়। তো আমরা এই রামপ্রসাদ সেনের দুটি গান আমরা চয়ন করেছি। একটি গান, প্রথমে যে গানটি সেটি খুব একটা শোনা যায় না, কিন্তু এটি অত্যন্ত বিখ্যাত গান, তো সেই গানটি আমরা শুরু করব। এর মধ্যে এই গানের মধ্যে ঠাকুরের একটি ভাব খুব প্রগাঢ়ভাবে রয়েছে, যেটিকে আমরা একটু বলতে পারি যে এই গানটি ঠাকুর শুনেছিলেন 1884 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে বলরাম মন্দিরে তিনি রয়েছেন ভক্ত সঙ্গে, এবং পণ্ডিত শশধর তর্করত্ন, তখনকার দিনে বিখ্যাত পণ্ডিত, তাকে তিনি বলছেন এক জায়গায় ওই বলরাম মন্দিরে যে ভক্তি হচ্ছে তিন প্রকার, সাত্ত্বিক রাজসিক তামসিক। সাত্ত্বিক ভক্ত গোপনে সাধক ভজন করে, সত্যের সত্য অর্থাৎ বিশুদ্ধ সত্য হলে তখন ঈশ্বর অতি নিকটে আসে।
কিন্তু রাজসিকভাবে পুজোয় করলে পরে সেখানে একটু জাঁকজমকের প্রভাব পড়ে যায় এবং একটু অহংকারের ব্যাপার এসে যায়, সেইভাবে তখন সেখানে ঈশ্বর ততটা নিকট হন না, বাহ্যিক আড়ম্বর তখন প্রধান হয়ে যায়। তো সেই কথা প্রসঙ্গেই ঠাকুর এই গানটির একটি কলি উচ্চারণ করেছেন যে জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে। তো সেই গানটি আমরা একটু গাইছি ঠাকুরকে স্মরণ করে, এটি রামকৃষ্ণের একটি বিখ্যাত গান। Thank you.
তাই ঠাকুরের সেই কথারই উক্তি যেন গানের মধ্যে ফুটে উঠছে, যে যদি তাকে হৃদয় করে, হৃদয় তার সঙ্গে বসাতে হবে, তাহলে চুপে চুপে খুঁজে করাই ভালো। নিভৃতে ঠাকুর বলছেন যে তাকে নিভৃতে ডাকো, মনে মনে তাকে পুজো করো, তাহলে তিনি ঠিক তোমার হৃদয়ে এসে বসবে। আগে হৃদয় মন্দিরটিকে পরিষ্কার করো। অহংকার হচ্ছে এই হৃদয় মন্দিরটিকে রুদ্ধ করে রাখে, সেই অহংকারটিকে দূর করো, তাহলেই তিনি তদ্দার সঙ্গে সে বসবে। এরপরে আমরা আরেকটি বিখ্যাত গানে যাবো, রামপ্রসাদ সেনের। এটিও খুব বিখ্যাত গান, একেবারে যাকে বলে নিখাত রামপ্রসাদ ইসুলে, সেই গানটি আমরা এখন গাইব। এটিও ঠাকুর অনেকবার শুনেছেন বহু জায়গায়, আমরা কথাবার্তাতে উল্লেখ পাই যে শ্রীরামকৃষ্ণ বহুবার ঈশ্বরীয় প্রসঙ্গ করতে গিয়ে ভক্তদের কাছে এই গানটি নিজেও গাইতেন। এর মূল বক্তব্য গানের মধ্যে হচ্ছে যে ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস থাকে তাহলে আর তোমার বেচাল হবে না, তার নাম করে জগৎ সংসারে কর্ম করলে তিনি সব ঠিক করে দেবেন, তার পাদপদ্মের শরণ নিলে স্বয়ং যোগ বা কাল তোমার কাছে ঘেঁচতে পারবে না, তার ভয়ও থাকবে না, তুমি নির্ভয়ে তোমার কাজটি করতে পারবে। তাই ঠাকুর তাই সেই গানটি এই প্রসঙ্গ করতে গিয়ে খুব গাইতেন। অভয় পদে প্রাণ শোপেছি আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ শোপেছি আমি, অভয় পদে প্রাণ শোপেছি আমি আর কি জমের ভয় রেখেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ শোপেছি, অভয় পদে প্রাণ শোপেছি। কালী নাম গল্প তরু হৃদয় রোপণ করে রেখেছি, কালী নাম গল্প তরু হৃদয় রোপণ করে রেখেছি, আমি দেহ বেছে ভবের হাটে দুর্গাধাম কিনে রেখেছি, আমি দেহ দেহের মধ্যে সুজন যে জন
আপন শিখায় বেঁধে রেখেছি সারদ সারদার নাম, আপন শিখায় বেঁধে রেখেছি রাম প্রসাদ বলে দুর্গা বলে যাতা করে বসে আছি, রাম প্রসাদ বলে দুর্গা বলে যাতা করে বসে আছি, অমর পদে প্রাণ শুনেছি, অমর পদে প্রাণ শুনেছি, আমি দেহ বেছে ভবের হাটে দুর্গা নাম কিনে দিয়েছি, আমি ভবের হাটে দুর্গা নাম কিনে দিয়েছি, অমর পদে প্রাণ শুনেছি, অভয় পদে প্রাণ শুনেছি, অভয় পদে প্রাণ শুনেছি, আমি অভয় পদে প্রাণ শুনেছি, অভয় পদে প্রাণ শুনেছি, চোখের কি আর ভয় রেখেছি, অভয় পদে প্রাণ শুনেছি, অভয় পদে প্রাণ শুনেছি, অভয় পদে প্রাণ শুনেছি। তাই তার শরণাগত হলে পরে তিনি সমস্ত ভাগ নেন, শুধু তাকে সমস্ত কিছু যে যা কিছু সব তাকে সমর্পণ করতে হবে, তাহলেই আর কালের ভয় থাকবে না, বা জমির ভয় থাকবে না, একেবারে ভয়ডরহীনভাবে তোমার জগতের যা কর্ম তুমি করে দিতে পারবে, কোনো বেচাল হবে না তাকে স্মরণ মরণ করলে পরে সর্বদা। এরপরে আমরা যাব আরেক বিখ্যাত সাধক আমাদের কমলাকান্ত ভট্টাচার্যের প্রসঙ্গে। কৃষ্ণ পরব্রহ্ম নিত্যঃ পূর্ণঃ সনাতনঃ ইতি জ্ঞানং সমাশ্রিত্য মু